চট্টগ্রাম প্রেস মালিক সমিতির নাম ব্যবহৃত কর্মবিরতি বাস্তবায়ন উপকমিটির কর্মবিরতি কর্মসূচি চলাকালীন একজন ব্যবসায়ীর উদ্যে হামলার নিন্দা ও প্রতিবাদ জানাইরে মানববন্ধন গুজ্জি চট্টগ্রামের সাধারণ প্রেস ব্যবসায়ী হল। ডিসেম্বর 2 তারিখ নগরীর স্যারাকভার মরুত এ মানববন্ধন করে তারা। এ সময় 29 ও 30 নভেম্বর সালা কর্মবিরতি কর্মসূচির হারণে সাধারণ ব্যবসায়ী হলের আর্থিক ক্ষতি হয়ে বুড়িয়ে অভিযোগ গুজ্জি তারা। যে ধর্মঘট আরআর ফ্রেশ বাজার নিজে অনুষ্ঠিত হইয়ে এবার সম্পূর্ণ বেআইনি মনে করি। অনর যে ফ্রেশ মালিক সমিতি অনর আরা এর প্রত্যেকেই সদস্য আছি, আরা যে প্রত্যেক সদস্য আরও উপস্থিত আছি, কিন্তু এই ফ্রেশ মালিক সমিতি আরআর হন জেনারেল মিটিং নড়া হয়ে এই জেনারেল মিটিং নিজে আরআর হন স্বাক্ষর নলয় এবং স্বাক্ষর নলয়ের আরআর প্রতিষ্ঠান বরাবর হন সিটি ঘোষণা করে নজনের আরআর দুইয়ের দিন আরআর প্রতিষ্ঠান বন্ধ রেখে ইয়ে নলয় আর বিশাল ক্ষতিগ্রস্ত হই আরআর উগ্র ব্যবসায়ী ফ্রেশ ব্যবসায়ী ও এক সম্মানিত ব্যবসায়ী ও ও গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে ইমার্জেন্সি এক্সপোর্টার ও ইং গত্য গিয়ে এই মতো এড়ে অতর্কিতভাবে এড়ে বিশ্বল্লিশ জনডুকি আরে বহিরাগত বিশ্বল্লিশ জনডুকি আরে ওরে হাম ওর উরা হামলা করছে এবং ওর প্রেসের উরা হামলা করছে। তো এই আরা না সাইতে আসলে আরা রেট বাড়াইবার আরা ব্যাগে রেট বাড়াইবার পক্ষে, কিন্তু আরা না সাইতে এড়ে রেট বাড়াইবার ইবারে কেন্দ্র করি আরে এড়ে যে কোনো ধরনের কোনো ব্যবসায়ী কারুরে যাতে এ ধরনের হাতাহাতি বা এই যে মারামারি আরা এগিনে আরা কেই না সাই প্রত্যেক ব্যবসায়ী একবার ওই আরে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক দিয়ে যে জিএন গরম পরে কর্মসূচি জিএন সফল করার পরে ইয়ান গরিব এলাকায় আরা ব্যাগের আহ্বান জানে এবং যে ব্যক্তি মেরু রে যে ইয়ান ওই আরা এর তীব্র নিন্দা জানে। ইবেদুল্লাহ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।